দর্শক আপনারা জানেন রংপুরের ঐতিহ্যবাহী হারিভাঙ্গা আম সেই হারিভাঙ্গা আম আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ও এই হারিভাঙ্গা আমের যে মেলা পরিদর্শন করেছেন ইতিমধ্যেই কৃষি মন্ত্রণালয়ের যে মন্ত্রী আব্দুল শহীদ তিনি উদ্বোধন করেছেন পাশাপাশি যে এখানে যে এই হারিভাঙ্গা আম আজকে থেকে বাজারে পাওয়া যাবে সেটিও তিনি বলেছেন প্রতিবারের নেই এবারও এই হারিভাঙ্গা আমের আসলে এই আনুষ্ঠানিক মেলা উদ্বোধন করা হয়েছে আর এই হারিভাঙ্গা আমের যে স্টলগুলো আছে সেটি তিনি পরিদর্শন করেছেন সেটিও আমাদেরকে জানিয়েছেন এই আজকের এই যে এখানে এই মেলার যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও এখানে উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মুবশের হাসান ও রংপুর জেলা পুলিশ সুপার ফিরতুস আলী চৌধুরী সহ অন্যান্য সরকারি কর্মকর্তা তারা ইতিমধ্যে রয়েছে কৃষি বিভাগের যে কর্মকর্তা যারা রয়েছে তারা ইতিমধ্যেই এখানে উপস্থিত রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি কথা বলে জেনেছি তারা ইতিমধ্যে আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে এই হারিভাঙ্গা আম এই পদাগঞ্জ থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলায় এখানে এখান থেকে আমদানি রপ্তানি করা হয় পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই হারিভাঙ্গা আম যে পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে সেটিও জানিয়েছে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ বসে হাসান আর পাশাপাশি আপনাদের যদি আমি একটু দেখাতে চাই যে স্টলগুলো যদি আমি আমি আপনাদের একটু দেখাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যদি আমি একটু দেখাই যে ইতিমধ্যেই কিন্তু স্টলগুলো যে কৃষি মেলার যে পণ্য সেটিও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি পাশাপাশি যে কৃষি মন্ত্রণালয়ের যে মাননীয় মন্ত্রী তার কাছে এলাকাবাসী দাবি তা স্থানীয়ভাবে জানিয়েছেন যে এই যে পদক হাড়ি ভাঙা আম কিনতে যারা আসে এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ সেটি যদি আসলে যোগাযোগ ব্যবস্থাটা আসলে যদি ভালোভাবে হয় তাহলে হয়তোবা এই হাড়ি ভাঙ্গা আম কেনা বিক্রি আরও সুবিধা হবে ইতিমধ্যেই কিন্তু দেশের বিভিন্ন জেলায় হারিভাঙ্গা আম যাচ্ছে সেটিও আমরা ইতিমধ্যেই দেখেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এবারে যদিও বৃষ্টি সঠিক সময় না হওয়ার কারণে হাড়িভাঙ্গা আমের ফলন অনেকটা কম হয়েছে তুলনামূলকভাবে সেটিও আমাদেরকে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সেটিও আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মেলাটি অন্য অন্য যে আম আছে সেটিও এখানে এই মেলায় এখানে তোলা হয়েছে এই মেলায় আনা হয়েছে যে সবাইকে দেখার জন্য শুধু হারিভাঙ্গা আম নয় অন্য আম যে আছে সেটিও কিন্তু এই বাজারে এখানে আনা হয়েছে তাদেরকে দেখানোর জন্য সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আপনাদের একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই যে আরিভাঙ্গা আমের যে মেলা এখানে একটু আগেই কিন্তু প্রেস বিভিংয়ে মাননীয় মন্ত্রী তিনি বলেছেন যে এই হারিভাঙ্গা আম যেন সঠিকভাবে বাজারজাত করা হয় সেটিও সেভাবে ব্যবস্থা করবে সেটিও আপনাদের জানানোর চেষ্টা করছি পাশাপাশি যে এখানে এই হারিবাঙ্গা আম মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানে এখানে এই মিঠে পুকুরের যে সাংসদ জাকির হোসেন সরকার তিনিও উপস্থিত রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে তারা ইতিমধ্যেই এই তারা মূল অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করেছে তবে এই হারিভাঙ্গা আমকে নিয়েই কিন্তু আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটিও আমাদেরকে জানিয়েছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুবাসের হোসেন সেটি আপনারা দেখতে পারছেন যে এই যে হারিভাঙ্গা আমের মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানে ইতিমধ্যেই বিভিন্ন দূর দূরান্ত থেকে সবাই এখানে এসেছেন সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি পাশাপাশি যে এই হারিভাঙ্গা আম উত্তরবঙ্গের মধ্যে সুনাম একটা হারিভাঙ্গা আম এই হারিভাঙ্গা আম যেন আগামী দিনের জন্য আরও ভালোভাবে বাজারজাত করা যায় সেটিও নিশ্চিত করেছেন এই রংপুর জেলা প্রশাসক ও পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে যারা কর্মকর্তা রয়েছেন তারা এই হারিভাঙ্গা আম অন্য আমের তুলনায় খেতে খুব সুস্বাদু সেটিও আমাদেরকে তারা জানিয়েছেন এই হারিভাঙ্গা আম যেন বাজারে সঠিকভাবে বাজারজাত করতে পারে পাশাপাশি হারিভাঙ্গা আমের জন্য একটি হিমাগার যেন এখানে নির্মাণ করা হয় সেটিও দাবিও জানিয়েছে এই এলাকার স্থানীয় যারা নেতৃবৃন্দ তারা জানিয়েছে এই ছিল হারিভাঙ্গা আমের সর্বশেষ পরিস্থিতি আব্দুর রহমান রাসেল গ্লোবাল টেলিভিশন রংপুর